সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনুশীলনী 1.4-এর 10 নম্বর প্রশ্ন শিখব। 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে, আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 1 সফা সমস্ত 10 ভাগের 7 গ্রাম ও 98 সমস্ত 5 ভাগের 3 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত পেলে 71 গ্রাম স্বর্ণ হবে। যেহেতু আমিনা তার মা এবং বোন ভাইয়ের থেকে স্বর্ণ পেয়েছে, তাহলে স্বর্ণ পরিমাণ হলো 105 সমস্ত 10 ভাগের 7 গ্রাম, আরেকটি হলো 98 সমস্ত 5 ভাগের 3 গ্রাম। তাহলে আমিনা পেয়েছে তার মা এবং বাই থেকে, তাহলে তার মা এবং বাই থেকে যেহেতু সে স্বর্ণ পেয়েছে, তাহলে ওই স্বর্ণ পরিমাণগুলোকে আমাদের প্রথমে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করলে একটা নির্দিষ্ট ফলাফল পাব। তাহলে এখানে বলা হয়েছে কি, তার বাবার নিকট থেকে অর্থাৎ তার বাবার কাছ থেকে কত পেলে 71 গ্রাম স্বর্ণ হবে। অর্থাৎ আমাদের 400 গ্রাম কীভাবে স্বর্ণ হয় তা পূরণ করতে হবে। তাহলে আমরা মা এবং ভাইয়ের পরিমাণগুলো যদি আমরা যোগ করি, তাহলে 400 থেকে যদি আমরা বিয়োগ দিই, তাহলে বিয়োগ দেওয়ার পরে যে ফলাফলটা পাবো, তাহলে সে ফলাফলই হবে এখানে তার বাবার নিকট থেকে প্রাপ্ত স্বর্ণ। তাহলে এই অঙ্কটি অনুশীলনী 1.4-এর অর্থাৎ এই অধ্যায়ের 9 নং প্রশ্নের মতো। তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি, আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে মোট স্বর্ণ পান সমান সমান, তাহলে মা থেকে পান কত, 105 সমস্ত 10 ভাগের 7 যোগ 98 সমস্ত 5 ভাগের 3। অর্থাৎ আমরা মা এবং ভাইয়ের নিকট থেকে প্রাপ্ত স্বর্ণের মানগুলো আমরা যোগ করব। তাহলে এটা যেহেতু গ্রামেটি আছে, আমরা গ্রামে লিখতে পারি সমান সমান। তাহলে এটা আমরা ভেঙে ফেলি, এখানে যেহেতু 105 সমস্ত 10 ভাগের 7 আছে, এই সংখ্যা থেকে আমরা অর্থাৎ এই মিশ্র বর্ণাংশ থেকে আমরা এখন ভেঙে ফেলবো, অপ্রাকৃত বর্ণাংশ তৈরি করব। তাহলে আমরা হরের জায়গায় হর লিখবো, তাহলে 10-এর সাথে যদি আমরা 105টা গুণ করি, তাহলে কী পাবো আমরা, 1050। 1050-এর সাথে আমরা 7টা কী করবো, যোগ করব। তাহলে পাবো আমরা 1057 যোগ, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, 5। তাহলে 98-এর সাথে 5টা আমরা আবার যোগ করব, তাহলে যোগ করার পরে আমরা 3-এর সাথে যোগ দেব। তাহলে 98-এর সাথে 5টা আমরা যোগ করলে কী পাই, 547-এর 0, 8-এর 4, 5-9-45, 45-এর 4, 49, অর্থাৎ 490। তাহলে 490-এর সাথে আমরা 3টা যোগ করি, কত পাবো, 493 পেলাম। তাহলে আমরা লিখলাম কি, 105 সমস্ত 10 ভাগের 7কে লিখলাম আমরা 10 সমস্ত 1057, তাহলে যোগকে আমরা যোগ দিলাম, এবং 98 সমস্ত 5 ভাগের 3কে আমরা লিখলাম 5 ভাগের 493। তাহলে এগুলো হচ্ছে এখানে অপ্রাকৃত বর্ণাংশ। তাহলে আমরা এই অপ্রাকৃত বর্ণাংশে হরগুলোকে আমরা লসাগু করবো, তাহলে 5 এবং 10-এর লসাগু নির্ণয় করি আমরা, 5 × 5, 5×2 = 10, অর্থাৎ মান হবে কত, 10। তাহলে আমরা লিখলাম 10, তাহলে এই 10 দ্বারা আমরা তাকে 10কে এখন ভাগ করবো, তাহলে 10 দ্বারা 10কে ভাগ করলে আমরা পাবো 1। তাহলে 1057-এর সাথে আমরা যদি 1টাকে গুণ করি, তাহলে পাবো 1057 যোগ, তাহলে 10-এর সাথে আমরা 5টা আবার ভাগ করবো, তাহলে পাবো আমরা 2। তাহলে 493-এর সাথে আমরা এই 2-এর আমরা গুণ দেব সমান সমান। তাহলে আমরা লিখতে পারি এখানে 10, তাহলে 1057-কে আমরা 1057 লিখতে পারি যোগ, তাহলে এই 493 আর 2কে আমরা গুণ করি, তাহলে 3×6, 9×8, এই সরি 18, 18×1, 7×8, 9, তাহলে আমরা পেলাম 1057 যোগ 986। তাহলে 1057 যোগ 986 থেকে আমরা এখন যোগ করবো, তাহলে 713 × 1, এখানে আছে 5, এখানে আছে 8, 8×5 = 13, 13×1 কত, 14×1, তাহলে এখানে আছে 0, এখানে আছে 9, তাহলে 9×1 কত, 10, 7×1 কত, 1, তাহলে 1×1 কত, 2, অর্থাৎ আমরা পেলাম কত, 10 ভাগের 2043 গ্রাম। অর্থাৎ 10 ভাগের 2043 গ্রাম হলো এখানে আমিনা তার মা এবং ভাইয়ের নিকট থেকে মোট স্বর্ণের পরিমাণ। অর্থাৎ আমিনা তার মা এবং বাই থেকে পেল কত, 10 ভাগের 2043 গ্রাম স্বর্ণ। তাহলে আমাদের কী করতে হবে, 400 গ্রাম স্বর্ণপূর্ণ পূরণ করতে হবে। তাহলে তার বাবার থেকে কত পেলে 400 গ্রাম স্বর্ণপূর্ণ হবে, তাহলে আমরা এটাকে খুঁজে বের করবো। অর্থাৎ আমরা যদি এখন এই 400 থেকে
10 ভাগের 243 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা যে মানটা পাবো সে মানটাই হলো তার বাবার থেকে প্রাপ্ত স্বর্ণের পরিমাণ। তাহলে আমরা একে কি লিখতে পারি? এখন লিখতে পারি কি, সুতরাং তার বাবার নিকট থেকে পেলেন, অর্থাৎ আমিনা তার বাবার নিকট থেকে পেলেন আমরা, এটাকে আমরা এখন বার করব, সমান সমান 400 বিয়োগ, এখানে আমরা পেয়েছি কত, 10 ভাগের 2043 গ্রাম। তাহলে আমরা 400 গ্রাম থেকে 10 ভাগের 243 গ্রাম বাদ দেব। 10 ভাগের 243 গ্রাম আমরা কোথা থেকে পেয়েছি? যেহেতু আমিনা তার মা এবং ভাই থেকে স্বর্ণ পেয়েছি, তাহলে ওই স্বর্ণ পরিমাণগুলোকে আমরা যোগ করে 10 ভাগের 2043 পেয়েছি। তাহলে এই 400 থেকে আমরা 10 ভাগের 243 এখন বাদ দেব, তাহলে সমান সমান, তাহলে এখানে এই 400 সংখ্যা দেওয়া হচ্ছে এখানে লব, তাহলে নিশ্চয়ই এখানে কত রয়েছে, হর। তাহলে এখানে হরের পরিমাণ হলো এখানে 1 এবং 10, তাহলে 1 এবং 10-এর আমরা যদি হরের লসাগু করি তাহলে আমরা কী পাবো, 10। তাহলে 10 একে কত 10, তাহলে এর 10 দ্বারা এই 1কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 10। তাহলে 10 দ্বারা আমরা 400কে গুণ দেবো, তাহলে পাবো কত, 4000। এখানে যেহেতু বিয়োগ আছে আমরা বিয়োগ দেবো, তাহলে 10 দ্বারা আমরা যদি 10কে আমরা ভাগ করি তাহলে পাবো 1, তাহলে 2043 দ্বারা যদি আমরা 1কে গুণ করি তাহলে আমরা পাবো আবার 2043 গ্রাম, সমান। এখন আমরা হরে জায়গা হর দেবো, এখন 4000 থেকে 2043কে আমরা কী করবো, বাদ দেবো, অর্থাৎ বিয়োগ করব। তাহলে 10 থেকে 3 গেলে কত 60, এবং এখানে আছে 9, 9 থেকে 4 গেলে কত 5, এখানে আছে আবার 9, 9 থেকে 0 গেলে কত 9, এখানে থাকলো কত, 3, তাহলে 3 থেকে 2 গেলে কত 1, তাহলে আমরা পেলাম কত, 10 ভাগের 1957 গ্রাম, অর্থাৎ 1957 গ্রাম। এই 10 ভাগের 1997 গ্রাম হলো এখানে অপ্রাকৃত তিব্যাংশ, এই অপ্রাকৃত বঙ্গাংশকে আমরা মিশ্র বঙ্গাংশে রূপান্তর করব। তাহলে আমরা যদি 1957কে যদি আমরা 10 দ্বারা ভাগ দিই তাহলে কি পাই, 10 একে কত 10, তাহলে আমরা এখানে কত পাই, 9। তাহলে 10 দ্বারা 9কে ভাগ করতে পারি না, তাহলে আমরা আরেকটি সংখ্যা নামাবো এখানে, তাহলে কত পাবো, 9 10 কত 90, এখানে আছে 5, এখানে আছে 4, তাহলে 5 10 কত 50, তাহলে আমরা পেলাম কত, বাক্স হিসেবে 7। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, 10কে 10কে যা লিখবো, যেহেতু এখানে আমরা বাঘপল পেয়েছি 195 হবে এখানে, তাহলে এখানে বাক্সেস কত রয়েছে, 7, অর্থাৎ 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম। অর্থাৎ আমরা যদি 195 সমস্ত 10 ভাগের 7 গ্রামকে যদি আমরা 10 ভাগে 2043 গ্রাম দ্বারা যদি আমরা যোগ করি তাহলে আমরা নিশ্চয়ই 400 পাবো, অর্থাৎ এখানে মোট ছন্দের পরিমাণ হবে 400। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং তার বাবার থেকে কত, 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। এটা হলো 10 নং প্রশ্নের সমাধান। অর্থাৎ আমরা কী করলাম, প্রথমে আমরা আমিনার ভাই এবং তার মায়ের কাছ থেকে যে স্বর্ণ পেয়েছিল সে স্বর্ণের মানগুলোকে আমরা যোগ করলাম, তাহলে যোগ করার ফলে আমরা একটা নির্দিষ্ট মান পেলাম, নির্দিষ্ট মানটি হলো 10 ভাগে 243 গ্রাম। তাহলে তার বাবার থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। তাহলে আমরা 400 গ্রাম স্বর্ণ পাওয়ার জন্য তার বাবার থেকে কত পেয়েছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা 400 গ্রাম থেকে যদি আমরা 10 ভাগে 243 গ্রামকে যদি আমরা বাদ দিই তাহলে যে ফলাফলটা আসবে সেটা হলো তার বাবার থেকে প্রাপ্ত স্বর্ণের পরিমাণ। এটা হলো 10 নং প্রশ্নের সহজ সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি হলো 9 নং প্রশ্নের মতোই, তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে। আজকে এ পর্যন্তই, আগামীকাল আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে একটি হাজির হব। সৃজনশীল প্রশ্নে হচ্ছে 1.4-এর 11 নং প্রশ্ন, 11 নং প্রশ্ন সমাধান করা হবে। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।